দেখা দিচ্ছে জল সংকট তাই জলের জন্য দেশ জুড়ে কর্মসূচি নিল বাম ছাত্র সংগঠন সংগঠনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অভিনব কর্মসূচি তাদের পঞ্চাশ লক্ষ চারা গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারা তৈরি হয়েছে সরকারের কাছে খরা আক্রান্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থাও থাকার বন্দোবস্ত করে দেওয়ার এসএফআই দাবি জানিয়েছে তাদের জন্য বিশেষ ভাতার ওয়াটার ফর एवरीवन নামে প্রচার শুরু করল সংগঠন সংগঠনের দাবি জলের জরুরি অবস্থা জারি করা হোক এই মুহূর্তে সারা দেশ জুড়ে এছাড়া সরকারের আরও কয়েকটি ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে জল সংরক্ষিত হবে এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়বে ভূগর্ভস্থ জলের স্তর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অদূর ভবিষ্যতে প্রবল জল সংকটে পড়বে গোটা দেশ দেশের 40 শতাংশ মানুষের কাছে থাকবে না পানীয় জল 2030 সালের মধ্যে 2020 সালের মধ্যে 21 টি শহরে ভূগর্ভস্থ জলের ভান্ডার শেষ হয়ে যাবে তার মধ্যে রয়েছে নয়াদিল্লি ব্যাঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদের মতো বড় শহরের নামও এসএফআই অভিযোগ জলের ঘাটতি না সংকটের জন্য দায়ী সরকারের জাতীয় জলনীতি প্রণয়নের গাফিলতি ভারতে প্রায় পঁচাত্তর শতাংশ বাড়িতে পৌঁছায় না পানীয় জল প্রায় সত্তর শতাংশ জায়গায় জল খাওয়ার যোগ্যই নয় জলের বিশুদ্ধতার নিরিখে একশো দেশের মধ্যে ভারতের স্থান একশো কুড়িতম নির্বিচারে গাছ কাটার জন্য কমে গিয়েছে বৃষ্টির পরিমাণ দ্রুত হারে ভূগর্ভস্থ জলের স্তর নেমেছে ফলে বেড়ে গিয়েছে খরা বাড়ছে আত্মহত্যার সংখ্যা দলে দলে মানুষ চাকরির সন্ধানে চলে আসছেন শহরে বিশেষজ্ঞরা মনে করছেন যার ফলে শহরাঞ্চলে জল আরও কমে যাচ্ছে রাও